হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা 69তম জাতীয় পুরস্কার 69th ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে উইনার লিস্ট সেটা কিছুক্ষণ আগে রিভিল করা হয়েছে, সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। এখানে আমরা আমাদের পারসেপশন নিয়ে কথা বলবো না, এখানে কোন কোন ছবির জন্য কোন কোন কলাকুশলী সেই অ্যাওয়ার্ড পেয়েছে মূলত সেটাই আপনাদের জানাবো। তা প্রথমে যদি কথা বলি বেস্ট অ্যাক্টর নিয়ে, সব থেকে বেশি জিজ্ঞাসা থাকে কে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হচ্ছে আল্লু অর্জুন। পুষ্পার জন্য সে জাতীয় পুরস্কার পেয়েছে, মানে পাবে, তাকে এখানে মনোনীত করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস, সেখানে দুজনের নাম রয়েছে, একজন হচ্ছে আলিয়া ভট্ট ফর গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি এবং কৃতি সানন ফর মিমি। তো আলিয়া ভট্টকে নিয়ে তো প্রচুর ট্রোল হতো তার পারফরমেন্সের জন্য, বাট এটা ডিনাই করা যাবেই না, সে একজন ফেনোমেনাল পারফর্মার। আচ্ছা, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পেয়েছে পল্লবী যোশী ফর দ্য কাশ্মীর ফাইলস। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছে পঙ্কজ ত্রিপাঠী ফর মিমি। আচ্ছা, বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট, এটা পেয়েছে ট্রিপল আর। বেস্ট ফিচার ফিল্ম পেয়েছে রকেটরি দ্য নাম্বি এফেক্ট। বেস্ট মিউজিক ডিরেক্টর পেয়েছে ডিএসপি, মানে দেবী শ্রীপ্রসাদ, তার পুষ্পার জন্য। এবং বেস্ট মিউজিক ডিরেক্টর ফর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা পেয়েছে MM কিরাবানি ফর ট্রিপল আর। বেস্ট এডিটিং পেয়েছে সঞ্জলিয়া ভনসালি, অবভিয়াসলি ফর গঙ্গুবাই কাঠিয়াওয়ারি। বেস্ট ডায়ালগ রাইটার পেয়েছে হচ্ছে গঙ্গুবাই কাঠিয়াওয়ারির জন্য প্রকাশ কাপাড়িয়া, উৎকর্ষিণী। আচ্ছা, বেস্ট স্ক্রিন প্লে পেয়েছে অ্যাডাপ্টেড সঞ্জলিয়া ভনসালি গঙ্গুবাই কাঠিয়াওয়ারির জন্য। বেস্ট স্ক্রিন প্লে অরিজিনাল পেয়েছে হচ্ছে নায়াট্টু ছবি থেকে শাহি কবির। আচ্ছা, বেস্ট চিলড্রেন্স ফিল্ম হয়েছে গান্ধী অ্যান্ড কোম্পানি। বেস্ট ফিল্ম অন সোশ্যাল ইস্যু হয়েছে অনুনাদ। বেস্ট চাইল্ড আর্টিস্ট হয়েছে ভবিন রাবারি ফ্রম দ্য চেলো শো। ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর পেয়েছে হচ্ছে মেপাধ্যান বিষ্ণুমোহন। আচ্ছা, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে শেরশাহ। বেস্ট মালায়ালাম ফিল্ম পেয়েছে হোম, দারুণ ব্যাপার এটা। বেস্ট মারাঠি ফিল্ম পেয়েছে একদা কায়া জ্বালা। বেস্ট মাইথিলি ফিল্ম পেয়েছে সামান্তর। বেস্ট গুজরাটি ফিল্ম পেয়েছে চেলো শো। বেস্ট কন্নড়া ফিল্ম পেয়েছে 777 চার্লি। বেস্ট হিন্দি ফিল্ম পেয়েছে সর্দার উধম। বেস্ট বেঙ্গলি ফিল্ম পেয়েছে কালকক্ষ। বেস্ট আসামিস ফিল্ম পেয়েছে আনুর। বেস্ট মাইসিং ফিল্ম পেয়েছে বোম্বা রাইড। তো এই ছিল এই উইনার লিস্ট, এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো। জানো তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।